এবার সৌদি আরব হতে চলেছে সোনায় সোহাগান, আবার একটা অশালী সংকেত ইসলামের জন্য। কি বলবেন আপনি এটাকে, কি বলে ব্যাখ্যা দেবেন দেখুন তো। কারণ সৌদি আরবের মক্কা মদিনায় পাওয়া গিয়েছে বিরাট সোনার খনি, আর যার ফলে পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে সৌদি আরব। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সোলেমান এই কথা নিশ্চিত করেছেন। সৌদি আরবের এক অন্যতম নদী যা মক্কা মদিনার পাশ থেকে প্রবাহিত হচ্ছে তার নাম হলো ফোরাত নদী। এই ফোরাত নদীর বর্ণনা রয়েছে কোরআন তেলাওয়াতেও। সেই ফোরাত নদীর উপরেই পাওয়া গিয়েছে 31,08,000 কিলোমিটার বর্গ ফুটের এক বিশাল সোনার খনি। যেই সোনার খনিতে গেলেই হতে পারবেন যে কোনো সময় রাজা। সেখান থেকে এক মুঠো সোনা যদি তুলে আনে সৌদি আরব, তাহলে সৌদি আরবের আগামী লক্ষ লক্ষ বছর বসে খেলে চলে যাবে। হ্যাঁ, আমাকে নিশ্চিত করছেন সেখানকার যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অথচ মুসল্লিরা বলছেন এটাই নাকি পৃথিবী ধ্বংসের একটা মূল কারণ। কারণ কোরআন তেলাওয়াতে নবীজি লিখেছেন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, রাজনৈতিক অস্থিরতা এবং সোনার খনির আবিষ্কার, এগুলোই নাকি পৃথিবী ধ্বংসের মূল কারণ। তাই স্বাভাবিকভাবেই মুসল্লিদের মনে এখন সন্দেহ যাচ্ছে, তবে সৌদি আরবে যে সোনার খনি আবিষ্কার হয়েছে বা পাওয়া গিয়েছে, এটা কি সেই পৃথিবী ধ্বংসের একটা মূল ধাপ? তবে কি পৃথিবী ধ্বংস এগিয়ে আসছে? একই ঘটনা ঘটেছে ইরাকের সঙ্গেও। ইরাকে রাজনৈতিক অস্থিরতায় আগামী 3 বছরের মধ্যে ইরাক দেশটা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে কি সৌদি আরব থেকেই পৃথিবী ধ্বংসের একটা যাত্রা শুরু হয়েছে? এমনটাই মনে করছেন মুসল্লিরা। তবে সৌদি আরব অবশ্য এগুলো নিয়ে ভাববার সময় নেই। তারা দাবি করছে খুব তাড়াতাড়ি ওই সোনার খনি থেকে তারা সোনা তুলে আনবে। আর তোরাফ নদীর উপরে যে সোনা ভেসে উঠেছে সেই একই ঘটনার বিবরণ দেওয়া রয়েছে কিন্তু কোরআন তেলাওয়াতেও। সেখানেও জানানো হয়েছে ঠিক এভাবেই নদীর উপর থেকে ভেসে উঠবে সোনা, আর তারপরেই নিশ্চিহ্ন হবে পৃথিবী। এই সম্পর্কে আপনার কি অভিমত জানান। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা। চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।